my name is Alicia. Hello guys, my name is Ayush. And welcome to Asmoka's Kitchen. Welcome to Asmoka's Kitchen. Today my mom is going to make a special dish which is super delicious and super tasty. And everyone likes to eat this dish, and I do too. And if you guys wanted to know the ingredients, it's in the description down below. And if you like this video, don't forget to like, share, subscribe, and comment down below. Thank you! আজি আমি বনাইবা কোকোনাট বরফি বা নড়িয়া বরফি সেইপাই আবশ্যক সামগ্রী গুড়ি হল এটি মু 300 গ্রাম কোকোনাট পাউডার ইউজ করবি কোকোনাট পাউডার আপনার ইজিলি সুপর মার্কেটে মিলিযিব এটি মু সুইট কন্ডেন্স মিল্ক 400 গ্রাম ইউজ করবি এটি মু 10-12টা কাজু ছোট ছোট করে কাটিকি নেইছি গার্নিশিং পাই কিছু অলমন্ডস নেইছি হাফ চামচ গুজরাতি গুন্ড নেইছি আউ গোটে চামচ দেশী ঘিও নেইছি এটি মু গোটে প্যান কু হালকা গরম করি রাখিছি এথিরে আমি সব কন্ডেন্স মিল্ক কু আড করদবা আউ তাপরে এথিরে আমি অল্প কিছি কিছি কোকোনাট পাউডার কু আড করিকি ভাল ভাবে আকু আমি গোলাই নবা এথিরে আমি কাটিকি রাখিথিবা কাজু কু পকাই দবা তো এবে আকু আমি লো ফ্লেম রে রাখিকি এমতি মিক্স করি করিকি কুক করিবা গোটিয়ে রু 2 মিনিট পর্যন্ত আর কেমতি আমি কন্টিনিউসলি চলাইবা নহলে এইটা প্যানে লাগি পোড়ি যাবার চান্স রই থাকে 2 মিনিট হয়ে গেল কন্ডেন্স মিল্ক সহ কোকোনাট পাউডার ভাল ভাবে মিক্স হয়ে যাই আউ ভাল ভাবে কুক হয়ে যাই তো লাস্টরে এর আমি গুজরাটি গুন্ড কু আড করদবা আউ আকু আমি ভাল ভাবে মিক্স করদবা হই দেখুন এবে ভাল ভাবে মিক্স হয়ে গেল এবে আমার কোকোনাটর মিক্সর রেডি হয়ে গেল এবে আমি কুক টপ কু অফ করদবা এবে আমি যা নেক্সট প্রসেস কু বরফি কু সেট করা পাই মু এমতি গোটে জায়গা নেছি আপন এঠি যে কোনসি প্লেট কিংবা যে কোনসি ডব্বা মধ্যে নেই পারিবে এথিরে আমি ঘি লগাই কি ভাল ভাবে গ্রিস করদবা যোথিরে কি বরফি কু বাহার কলা বেলে বরফি আরামসে বাহারি আসিব আউ তাপরে এথিরে আমি সব কোকোনাট মিক্সর কু নেই রখিদবা আকু আমি এমতি ভাল ভাবে সেট করদবা আকু আমি এমতি ভাল ভাবে টাইট করি কি পুরা প্রেস করি কি সেট করিবা যোথিরে কি ইয়ে ভাল ভাবে সেট হয়ে যাব আপনার চাইলে আকু হাতের মধ্যে ভাল ভাবে সেট করে পারিবে দেখুন ইয়ে ভাল ভাবে সেট হয়ে গেল এথিরে আমি উপরে কিছু অলমন্ডস দেই কি ভাল ভাবে সজাই দবা যোথিরে কি ইয়ে বহুত সুন্দর দেখা যাব আউ খাইলা বেলে বি এর টেস্ট বহুত বড়িয়া আসিব অলমন্ডস জায়গায় আপনি পিস্তা মধ্যে নেই পারিবে আপনাকু আপনকর পছন্দ অনুসারে যেমিতি বি সজাই পারিবে তাপরে আকু আমি টিকে হালকা হালকা এমতি প্রেস করদবা যোথিরে কি অলমন্ডস পুরা বরফিরে ভাল ভাবে সেট হয়ে রইব আউ তাপরে আকু আমি অর্ধ ঘন্টা পাই ফ্রিজরে কভার করি রখিদবা যোথিরে কি বরফি ভাল ভাবে সেট হয়ে যাব আপনার চাইলে আকু বাহারে বি রখি পারিবে অর্ধ ঘন্টা পাই দেখুন মু আকু ফ্রিজে রখ দেইথিলি অর্ধ ঘন্টা পাই ইয়ে ভাল ভাবে সেট হয়েছি এবে আকু আমি কাটি নবা আপনার আপনার পছন্দ অনুসারে যে কোনসি শেপরে বি আকু কাটি পারিবে মু আকু স্কোয়ার শেপরে কাটুছি আকু এমতি আমি পুরা ধীরে ধীরে কেয়ারফুলি কাটিবা নহলে এটা ভাঙ্গি যাবার চান্স রই থাকে আপনাকু আপনার পছন্দ অনুসারে ছোট কিংবা বড় পিসরে মধ্যে কাটি পারিবে আপনাকু যে সাইজর পিস দরকার আপনি সেই হিসাবে কাটন্তু আকু এবে আমি বরফি কু বাহার করিবা আকু এমতি ধীরে ধীরে পুরা কেয়ারফুলি বাহার করিবা আউ এহার সবু সাইডস কু এমতি টিকে সাইজ কর নবা দেখন্তু বরফি এটি বহুত বড়িয়া ভাবে বনিছি আউ বহুত বড়িয়া ভাবে বরফি এটি সেট হয়েছি আকু আমি গোটে প্লেটে রখিদবা আউ সেই সেম প্রসেসরে বাকি বরফি গুড়িক মধ্যে বাহার কর নবা আউ এর সব সাইডস গুটি এমনি সাইজ করদবা যোথিরে কি বহুত সুন্দর দেখা যাব এই দেখুন আউ গোটে মধ্যে রেডি হয়ে গেল এটি আমি সবু বরফি কু বাহার করদেলে এই দেখুন তো এবে আকু আমি গোটে প্লেট কু সার্ভ করিবা এবে আমার কোকোনাট বরফি বা নড়িয়া বরফি রেডি হয়ে গেল আকু বনাইবা পুরা ইজি আউ কম টাইম মধ্যে বনাযাই পারিব আউ খাইবাকু মধ্যে বহুত টেস্টি লাগে আপন মানে আকু যে কোনসি পূজা ব্রত টাইমরে নলে যে কোনসি দিনরে বি বনাইকি খাই পারিবে আপন মানে এমতি কোকোনাট বরফি ঘরে বনাইকি খান্তু আউ কেমিতি লাগিলা আপনক এক্সপেরিয়েন্স মো সহিত কমেন্ট করকি শেয়ার মধ্যে করন্তু যদি আপন মানকু মোর আজিরে রেসিপিটি ভাল লাগিব তাহলে মো ভিডিওটিকু লাইক কমেন্ট আউ শেয়ার করিবে আউ মো চ্যানেলকু সাবস্ক্রাইব করিবাকু জমা বি ভুলিবেনি থ্যাংক ইউ